নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 221 নম্বরের পেজের ইতিহাসের যাবতীয় এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, বিবৃতি, বামস্তম্ভ, ডানস্তম্ভ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন 1.1-এ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1960 থেকে 70 দশকে। 1.2-তে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফুটবল। 1.3-তে বিধবা বিবাহ আইন পাশ হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ডালহৌসির আমলে। পরের প্রশ্ন 1.4-এ ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.5-এ সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রাধাকান্ত দেব। 1.6-এ মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রাঁচি। 1.7-এ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রানী শিরোমণি। 1.8-এ অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্র অঙ্কন করেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। 1.9-এ মহাবিদ্রোহে যোগ দেয়নি যে রাজ্যটি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাঞ্জাব। পরের প্রশ্ন 1.11-এ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন কি বলেছে 1.12-তে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটির প্রথম প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। 1.13-তে রামপা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়? তো দেখো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায়। 1.14-এ ফ্লাইট কমিশন কোন বিদ্রোহের সাথে যুক্ত? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। 1.15-এ পতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বারদৌলিতে। 1.16-এ নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উর্মিলা দেবী। 1.17-এ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যে ঘটনার সাথে যুক্ত ছিল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অলিন্দ যুদ্ধ। তো তোমরা তো জানো যে আমাদের রাইটার্স বিল্ডিংয়ে এটা কিন্তু হয়েছিল 1930 সালে। পরের প্রশ্ন 1.17-এ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যে ঘটনার সাথে যুক্ত এটা তো আমি বলে দিয়েছি। 1.18-এ মাহার্দ মার্চ পরিচালিত হয়েছিল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অস্পৃশ্যদের আইনসভায় আসন সংরক্ষণের জন্য। পরের প্রশ্ন 1.19-এ গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হায়দ্রাবাদ। পরের প্রশ্ন 1.20-তে উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য যে চুক্তি হয় তা হলো? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নেহরু লিয়াকত চুক্তি, যেটা 1950 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে লিয়াকতের হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? বিবাক্ষ দুই দাগের নিচের প্রশ্নগুলিতে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.11-এ দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী? তো দেখো, প্রশ্নটা একটু ভুল আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, এর অ্যান্সার হবে জীবন স্মৃতি। দেবেন্দ্রনাথ ঠাকুর হবে না, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? জীবন স্মৃতি। পরের প্রশ্ন কী বলেছে 2.12-তে কী বলেছে? লালন ফকির কোন সম্প্রদায়ের সাধক ছিলেন? অ্যান্সার হবে বাউল সম্প্রদায়ের সাধক ছিলেন। তিনি কিন্তু হিন্দু এবং মুসলমান দুটো ধর্মকেই কিন্তু তিনি সাদরে গ্রহণ করেছিলেন, মানে হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্ম। 2.13-তে রংপুর কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? অ্যান্সার হবে 1783 খ্রিস্টাব্দে। 2.14-এ জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? অ্যান্সার হবে আমাদের আনন্দমঠ উপন্যাসকে বলা হয়, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উপবিভাগ 2.2-তে ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন 2.21-এ আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন জীববিজ্ঞানী ছিলেন? তো দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় জীববিজ্ঞানী ছিলেন না, তিনি কিন্তু কেমিস্ট্রি নিয়ে বেশিরভাগই গবেষণা করেছেন। পরের প্রশ্ন তার মানে কি 2.21-এর অ্যান্সার হবে ভুল অর্থাৎ মিথ্যা। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 2.22-তে মোপলা আন্দোলন একটি কৃষক আন্দোলন ছিল? এটা ঠিক আছে। 2.23-তে রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের নেতা, এটা সম্পূর্ণভাবে ভুল আছে, কারণ
ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর নেতা। 2.24-এ তো দেখো, 2.24-এ কী বলেছে, বাংলার নারীদের মধ্যে বিপ্লবী ভাবধারা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সখী সমিতি। এটা কি আছে, ঠিক আছে। এবার আমি উপবিভাগ 2.3 ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, তো দেখো 2.3-এ বামা বোধিনী অ্যান্সার হবে আমাদের, তিনের অ্যান্সার মহিলা পত্রিকা। 2.32-তে কৃষ্ণদেব রায় অ্যান্সার হবে, চারের অ্যান্সার জমিদার। 2.33-তে হজরত মহল অ্যান্সার হবে, একের অ্যান্সার অযোধ্যা। 2.34-এ বাবা রামচন্দ্র অ্যান্সার হবে, দুয়ের অ্যান্সার কৃষক আন্দোলন। তো বুঝতে পারছো? তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন 2.51-এ বিবৃতি, অতীতকে তার মতোই তুলে ধরতে হবে, ব্যাখ্যা দুই হবে, ইতিহাস প্রাণবন্ত। 2.52-তে বিবৃতি, ঊনবিংশ শতকে এক বিপ্লব শিক্ষানীতি গড়ে উঠেছিল, ব্যাখ্যা তিন হবে, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য। পরের প্রশ্ন বিবৃতি 2.53-তে বিবৃতি কী বলেছে, ব্রিটিশ আমলে সর্বজনীন শিক্ষার বিস্তার হয়নি, ব্যাখ্যা দুই হবে, ইংরেজ অনুগত কেরানি শ্রেণী তৈরি করা। পরের প্রশ্ন কী বলেছে 2.54-এ, তো দেখো 2.54-এ বিবৃতি কী বলেছে, কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ গ্রহণ করেনি, ব্যাখ্যা এক হবে, সারা ভারতের কৃষকরা বহুদা বিভক্ত ছিল, অর্থাৎ তারা একত্রিত ছিল না, তার জন্য কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ গ্রহণ করেনি। তো বুঝতে পারছো, আজকে আমি 221 নম্বর পেজটা সলভ করেছি, এর আগে আমি বাকি পেজগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।